বন্ধুরা, ইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো সিমাই পটল। এখানে পটল নিয়েছি 350 গ্রাম আছে এখানে, আর সিমাই নিয়েছি 1 মুঠ, একটু কিশমিশ, একটু কাজু আর 2 চামচ আদা বাটা। এইগুলোকে একটুখানি খোসা রেখে রেখে কেটে নিয়েছি আর কি পটলটাকে। তারপরে সব পটলগুলোকে দুদিক দিয়ে এইভাবে একটু কেটে নিয়েছি, সামান্য করে একটু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম প্রত্যেকটা পটলই আমি এইভাবে কেটে নিয়েছি। তো বাকিটা আমি আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি এটা। এটা সব পুরো নতুন আইটেম। চলুন বন্ধুরা আমার সাথে থাকুন। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচের 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল। এখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে হালকা করে আমি ভেজে নেব, বেশি লাল হবে না, একটু সাপ মতো লবণটা। তাই এরকম হয়ে গেছে বন্ধুরা, এইভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরকমই হালকা ভাজা হবে, বেশি লাল ভাজা না, যেরকম পটল ভাজা খায় সেরকম নয়, এরকমই অল্প হালকা। সবগুলোকে এখন এইভাবে একটু উল্টে দিচ্ছি, তারপরে তুলে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ আইটেম, যারা নিরামিষ খান এটা তাদের জন্য অবশ্যই, সেটা তো সবাই খেতেই পারবেন, যারা আমিষ খান তারাও খেতে পারবেন। আবার 2 মিনিট একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 2 মিনিট বাদে দেখাচ্ছি। হ্যাঁ, আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ঠিক ভাজাটা এরকমই হবে। সবগুলো পটল তুলে নিচ্ছি আমি। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1টু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1টু সাদা জিরে। ফোড়নে গন্ধ বেরিয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি 1টু সামান্য জল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 2টা চামচ 1টু হলুদ, 1টু লঙ্কাটা, পার্সোনাল যার যতখানি দরকার ততটাই নেবে। দিয়ে দিচ্ছি 7 মতো 1টু লবণ,
এটা যেহেতু নিরামিষ তরকারি, মিষ্টিটা তো অবশ্যই দেব। তাছাড়া মিষ্টিটা সমস্ত মশলার স্বাদটা ব্যালেন্স করে, নাহলে একটা মনে হবে তরকারিটা খেলেই যে একটা কিছু একটা কম আছে, কিছু একটা কম আছে এরকম মনে হয়। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু, এখন দিয়ে দেবো পটলটা। পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সেমাইটা, মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেব, দিয়ে একটু শিমে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ভাপে আস্তে আস্তে হয়ে যাবে। উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো গরম মশলা। এখন আবার একটু 2-3 মিনিটের জন্য পটলটার ভেতরে যাতে মশলাটা ভালোভাবে যায় একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, সিমাই পটল আমার রেডি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন আমি 2 মিনিট বাদে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা, সিমাই পটল আমার রেডি, দেখতেই পেলেন কত সহজ। 10 মিনিটও আমার লাগেনি করতে। আপনারা তো নিশ্চয়ই আমার সাথে ছিলেন, আমি ধরে নেব। আর এরকমই বাড়িতে বানান, যারা নিরামিষ ভোজী তাদের জন্য তো খুবই মানে ইউনিক রেসিপি। সবাই এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে, একবার বানান, খান, খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।